স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত রোগের চিকিৎসা এবং ফ্রি ওষুধ প্রদান করলো হুগলি জেলার অন্যতম বৃহত্তর 101 বেড বিশিষ্ট সুপার স্পেশালিটি ধনিয়াখালীর গ্রামীণ নার্সিংহোম। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোমের উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল, যেখানে ফ্রিতে বিভিন্ন রোগের চিকিৎসা, যেমন গাইনি থেকে শুরু করে শিশুরোগ, অস্থিরোগ, অর্থোপেডিক এবং চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা, সেই সঙ্গে বিনামূল্যে ঔষধ এবং রোগী যারা আসছে তাদেরকে ফল বিতরণ এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, মধ্যাহ্নভোজের ব্যবস্থা এই হসপিটাল থেকে রাখা হয়েছিল। এবং আরও একটা বিষয় যেটা জানিয়ে রাখি যে এখানে বিভিন্ন রকম টেস্ট, আজকে যেসব রোগীদের থেকে যেসব টেস্ট হয়েছে সেগুলো কিন্তু এই নার্সিংহোমের পক্ষ থেকে আজকের জন্য 15 আগস্ট আজকের জন্য বিনামূল্যে একেবারে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। আরও একটা বিষয় আপনাদের যেটা জানিয়ে রাখি, ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোম 101 বেড বিশিষ্ট নার্সিংহোম। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা হয় এবং যে সরকারি বেসরকারি মেডিক্লেম রয়েছে সেই পরিষেবাগুলো এই নার্সিংহোম থেকে পাওয়া যায়। এবং জানিয়ে রাখি যে এই নার্সিংহোমের বিশেষত্ব হচ্ছে যে এখানে ডাক্তারবাবু ডাক্তার কেনারাম দে তিনি রয়েছেন, তিনি একেবারে নিজে হাতে তদারকি করে গ্রামীণ এলাকার মানুষ, একেবারে এখানে গরিব মানুষ যারা আছে তাদেরকে অল্প খরচে তাদেরকে ভালো চিকিৎসা পরিষেবা কিন্তু এই নার্সিংহোম থেকে দিয়ে থাকে। আজকে নার্সিংহোমের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সম্পর্কে নার্সিংহোম কর্তৃপক্ষরা কী জানাচ্ছে সেটাও আপনাদের দেখাবো SSTV পাবলিকের মাধ্যমে। আমাদের 15 আগস্ট উপলক্ষে একটা ফ্রি ক্যাম্প ছিল, আজকে বিভিন্ন ডাক্তারবাবুরা এসেছিলেন। তো বিভিন্ন রোগীদের বলা ছিল বা তারা নিজেরাও যে জানানো হয়েছিল, তারা এসেছে, বহু রোগী এসেছে এবং তারা ফ্রিতে পরিষেবা পেয়েছে। সারা বছর তো এটা চলেই, কিন্তু আজকে বিশেষভাবে এটা হলো এবং বেশ কিছু টেস্টও ফ্রিতে করানো হলো। আজকে আমাদের এখানে ENT হয়েছে, অর্থ হয়েছে, জেনারেল হয়েছে, আই হয়েছে এবং গাইনি ওপিডিও হয়েছে। বহু মানুষ এসেছে, কিন্তু সেটা তো সেইভাবে তো কাউন্ট করা হয়নি। বহু মানুষ এসেছে, তাদের খাওয়া দাওয়া, ফল, টিফিনের ব্যবস্থা ছিল। ফল আমরা শুধু আজকে বলে নয়, এই পরিষেবা সারা বছরই দিয়ে আসছি এবং আগামীতেও এই একইভাবে এই পরিষেবা চলতে থাকবে। আজকের জন্য ফ্রিতে হলো এটা। ধনিয়াখালী গ্রামীণ নার্সিংহোমের রিসেপশনিস্ট টুম্পা ঘোষ। এই উদ্যোগ নিশ্চয়ই 15 আগস্টের দিনে খুব ভালো উদ্যোগ, যে নার্সিংহোমের পাশাপাশি একটা সমাজসেবামূলক কাজকর্মের মধ্যে ওনারা উদ্বুদ্ধ হয়েছেন এবং আমরা এসেছি, এসেই ভালো লাগছে এই ধরনের কাজকর্ম আজকে, বিশেষ করে আজকে 15 আগস্টের মতো দিনে। আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবেই এসেছিলাম, যারা এসেছিল তাদেরকে বিনামূল্যে দেখেছি। এটা ছাড়াও কিছু অপারেশন ছিল আজকে, সেগুলোও করেছি। তো আজকে এই অনুষ্ঠান 15 আগস্টের দিনে আসতে পেরে খুশি হয়েছে আমি। এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে এই মোটামুটি 15-20 জনের কাছাকাছি দেখেছি আমরা। তো তারা আজকের এই ফ্রি ক্যাম্পের জন্য এসেছিলো, তাদেরকে বিনামূল্যেই দেখে ছেড়ে দেওয়া হয়েছে, ঔষধও দেওয়া হয়েছে। ডক্টর ভরতচন্দ্র মান্ডি, আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবেই আছি এখানে, মোটামুটি 3 বছর ধরে এই নার্সিংহোমে কাজ করছি। আগামী ঘোষণা করেছিলাম SSTV বা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, 15 আগস্ট স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রোগীদের পথ্য হিসেবে ফল বিতরণ, এটা অঙ্গীকারবদ্ধ, মানে অঙ্গীকার করেছিলাম, সেটা আজকে সফলভাবে বাস্তবে রূপায়িত করেছি এবং রূপদান করেছি। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের গাইনি, অস্থি, চাইল্ড, অর্থোপেডিক বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকরা, সার্জনরা এসেছেন এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ এসেছেন, তারা আউটডোর করেছেন, এমার্জেন্সি হিসেবে কিছু রোগী ভর্তিও করেছেন, তারা ভালোভাবে সাধারণ মানুষের পরিষেবা দিয়ে গেছেন সম্পূর্ণ বিনামূল্যে। আজকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং 3 থেকে 7 দিনের ওষুধ বিনা পয়সায় বিতরণ করা হয়েছে। ওষুধটাও দিচ্ছি বিনা পয়সায় এবং রোগীর পথ্য হিসেবে টিফিন না করে ফল বিতরণ করেছি। নার্সিংহোমে এই পরিষেবাগুলো যাতে দীর্ঘদিন ধরে যাতে ভালোভাবে দিতে পারি,
এটা আশা রাখছি এবং অঙ্গীকারবদ্ধ করছি সাধারণ মানুষের উদ্দেশ্যে। এবং এই অনুষ্ঠানে বিভিন্ন আমাদের অতিথিবৃন্দের মধ্যে এসেছেন আমাদের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র মহাশয়া এবং আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা। আমরা এই স্বাধীনতা দিবস এবং উপলক্ষে এবং আমার নার্সিংহোমের এই স্বাস্থ্যসেবী সম্পর্কে বিভিন্ন বক্তব্য, মূল্যবান বক্তব্য রেখে গেছেন এবং নার্সিংহোমের দীর্ঘায়ু কামনা করে গেছেন। নার্সিংহোম হচ্ছে দুনিয়াখালি গ্রামীণ নার্সিংহোম, দীর্ঘ 2014 সাল থেকে জনসাধারণের উদ্দেশ্যে পরিষেবা দিয়ে যাচ্ছে এবং সরকারি যে আমাদের মাননীয় মন্ত্রী তার স্বপ্নের স্বাস্থ্যসাথী সেই কার্ডটা সম্পূর্ণভাবে আমি বাস্তবে রূপায়িত করেছি। এবং এছাড়া আমাদের থাকছে বিভিন্ন মেডিক্লেম, তার মাধ্যমে আমি টিপিএস মাধ্যমে ক্যাশলেস ট্রিটমেন্ট করে যাচ্ছি। 101 বেড বি ক্যাটাগরি এবং যাতে এ ক্যাটাগরিতে রূপায়িত হয় তার প্রচেষ্টা চলছে এবং আগামী দিনে মানে সিভিয়ার পেশেন্ট, এএমআই পেশেন্ট সেগুলোকে আপনি এখানে যাতে কৃত্রিমভাবে পেসমেকার বা স্টেন বসানোর করা যায় তার জন্য প্রচেষ্টা চলছে, হয়তো আগামী দিনে হয়েও যেতে পারে। গত 77তম স্বাধীনতা দিবস, তা এই একটা স্পেশাল ডে, একটা এই সুন্দর দিনে ডক্টর কেনারাম বাবু মান্না, যিনি এই হসপিটালের ম্যানেজমেন্ট একটা হেড মালিক, তো ওনার একটা এই যে উদ্যোগ যে ফ্রি মেডিকেল ক্যাম্প, তার সাথে মেডিসিন ফ্রি, আদার্স যে ট্রিটমেন্ট, যে টেস্ট সেগুলো সব ফ্রি, খুব একটা ভালো উদ্যোগ। অনেক মানুষ সেবা পেল, আশা করছি ভবিষ্যতেও আরও পাওয়া যাবে, আরও ডেভেলপ করবেন। আমি এখানে এসেছি আই ট্রিটমেন্ট করতে, আমার নাম সৌমেন সাতরা, বি অপটম। এখন পর্যন্ত আমি এখানে পেশেন্ট দেখেছি প্রায় 60টার কাছাকাছি, দেখা যাক পরে হয়তো হতে পারে আরও। আদারও শুনলাম যে মেডিসিন ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্ট, চাইল্ড ডিপার্টমেন্ট মারাত্মক, মানে খুব একটা হিউজ পেশেন্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে একটা গ্রামীণ ব্যাপার, অনেক গ্রামের ব্যাপার, তো সেখানে এই যে একটা উদ্যোগ, সুন্দর উদ্যোগ, খুব ভালো। আশা করি মানুষজন খুব ভালো পরিষেবা পেয়েছে, ভবিষ্যতে আরও ভালো পাবে। মেডিকেল মেডিসিন বিশেষজ্ঞ এবং ইএনটি স্পেশালিস্ট, নাক কান গলা বিশেষজ্ঞ, তো দু ধরনেরই পেশেন্ট এসেছিলো, ইভেন হার্টেরও পেশেন্ট এসেছিলো, তার পেসমেকার লাগবে, ওই রোগটার নাম সিক সাইনাস সিন্ড্রোম, একটা পেশেন্ট এসেছিলো। আমরা এখানে যতটা সম্ভব করে ওকে বলে দিলাম যে বড় জায়গায় গিয়ে ওর পেসমেকার করতে হবে, ওর তো আর্থিক সঙ্গতি নেই, বললাম তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে যোগাযোগ করতে, তার আগে দু তিনটে পরীক্ষা করতে হবে, সেটা দিয়ে দিয়েছি আর ওষুধও দিয়ে দিয়েছি, আপাতত বিপদকালীন ব্যবস্থা থেকে যাতে সে পরিত্রাণ পেতে পারে। নাক কান গলার প্রচুর পেশেন্ট এসেছিলো, হ্যাঁ, তাদের এই সীমাবদ্ধ জায়গার মধ্যে যতটা ট্রিটমেন্ট করার আমরা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি এবং ফলো আপের জন্য বলে দিয়েছি। তো এটা খুব সাধুবাদ, হ্যাঁ, এখানে মালিক শ্রী কেনারাম দে, উনি এই ব্যবস্থাটা করেছেন এবং এটা দরিদ্র এলাকা, একটা প্রত্যন্ত অঞ্চল, সহজে স্বাস্থ্য ব্যবস্থার যে বিভিন্ন তার যে ভাগগুলো, বিভাগগুলো এখানে সব পায় না, তো উনি যখন আমাদের কাছে এই নিয়ে যোগাযোগ করেন আমরা বলি যে ঠিক আছে, আমাদের স্বাধীনতা দিবসের দিনে আমরা জনসাধারণকে আমাদের তরফ থেকে যতটা সম্ভব এই এলাকার মধ্যে ক্ষুদ্র সীমাবদ্ধতার মধ্যে যতটা চিকিৎসা দেওয়া সম্ভব আমরা সেটা দিয়েছি এবং ফলো আপেও বলে দিয়েছি পরবর্তীকালে যাতে এসে দেখায়। আমরা এখানে মাঝে মাঝেই আসি, পরিদর্শন করি এবং অপারেশন করি, হ্যাঁ, এখানে আমরা জটিল অপারেশন, আজকে একটা জটিল যেরকম একটা রোগীর এমার্জেন্সি সিজারিয়ান সেকশন ছিল সেখানে করলাম, আমরা আরও জটিল পরে একটা অনেক দিন ধরে পেটে ব্যথা নিয়ে পরে দেখা গেল ওর অ্যাপেন্ডিক্সটা প্রায় বাস্ট করে তার আজকে অপারেশন করবো এর পরে গিয়ে। এছাড়া অনেক জটিল ক্যান্সার অপারেশন আমরা এখানে করেছি, যে অপারেশনগুলো বড় বড় মেডিকেল কলেজ হবে, আমি নিজেই পিজিতে ছিলাম দীর্ঘদিন, তো বর্তমানে আমরা সরকারি গিয়ে আমাদেরকে কোচবিহার মেডিকেল কলেজের প্রফেসর করে পাঠানো হয়েছে, তো ওইখানে আমরা পোস্টেড পিজিতে আমি দীর্ঘদিন 10 বছরের বেশি আমার অভিজ্ঞতা, 10 বছর কি 2007 থেকে প্রায় 2018 পর্যন্ত ছিলাম, প্রায় 11 বছর অভিজ্ঞতা, হ্যাঁ, সেই অভিজ্ঞতার মাধ্যমে এবার কোন এলাকায় এটাই যদি আমি বেলভিউ উডল্যান্ডসের মতো মাল্টি স্পেশালিটি হসপিটালে তার একরকম মোডালিটি, আর গ্রামীণ এলাকায় আমাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র আমাদের এই রিসোর্সেস নিয়ে আমরা সেইভাবেই চিকিৎসা করি এবং পরবর্তীকালে যাতে রুগীগুলো প্রপার ফলো আপে আসে আমরা মাঝে মাঝে আসি এখানে দেখাতে পারে এবং সেরকম বড় বড় ক্ষেত্র হলে বড় হাসপাতালে দেখানোর জন্য আমরা অ্যাডভাইস করি। হচ্ছে ডক্টর প্রবাল ঘোষ, আমি ক্রিটিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং একাধারে ক্রিটিক্যাল মেডিসিন এবং ইএনটি সার্জন দুটোই, ঠিক আছে। আমি ধনিয়াখালী নার্সিং, গ্রামীণ নার্সিংহোমে এসেছি প্রায় 10:45 নাগাদ,
তখন থেকে ডেটটা অবধি প্রায় 45 তো পেশেন্ট দেখেছি। এখন তো ওরকম ডেফিনেটলি এরকম এতটাই দেখেছি এরকম নাই, 45 হবে পেশেন্ট দেখেছি। আমি চাইল্ড স্পেশালিস্ট, মেনলি চাইল্ড স্পেশালিস্ট। তবে যেহেতু আমাদের দু একজন ডাক্তারবাবু একটু আসতে লেট করেছে, আমাদের মেডিসিন ওরিয়েন্টেড ডাক্তারবাবু, মেডিসিনে দু একটা পেশেন্ট হয়েছে, বড়োদেরও দেখে দিয়েছি। মানবিকতা থাকে এগুলো তো দেখতে হয়। এই উদ্যোগকে অবশ্যই মানে অভিনন্দনযোগ্য, ভালো অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে যেহেতু গ্রামীণ নার্সিংহোম, এই নার্সিংহোম তো পয়সা দিয়ে মানে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা তো তার পেছনে একটা ইনভেস্টমেন্ট আছে। সে গ্রামের লোকের পরিষেবার জন্য এগিয়ে এসেছে, কিন্তু এলাকার লোককে সেইভাবে যদি ঠিকঠাক নেয় তাহলে ভালো। কিন্তু একতরফা তো কোনো কিছু ঘটনা এ দীর্ঘদিন দিয়েই যাবে, আর তারা শুধু নিয়ে যাবে এটা হয় না। তারা যদি এই দিকে সহযোগিতার হাত বাড়ে সেটা ভবিষ্যৎ বলবে। আমি আশা করি এই উদ্যোগ ভালো, কিন্তু এই উদ্যোগটা কতটা সাকসেসফুল সেটা ভবিষ্যৎ বলবে। তারা কী করে নিচ্ছে, মানুষকে আগে আসতে হবে। হ্যাঁ অবশ্যই, তারা যদি এখান থেকে সুবিধাটা নিল, নিয়ে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, এ তো দানছত্র করতে বসে নেই জনগণ। এর অ্যাকসেপ্টেবিলিটিটা জনগণের কাছে, আমরা হচ্ছে সার্ভিস দিচ্ছি, তারা নিচ্ছে কি না তার প্রমাণ হচ্ছে আগামী দিন। আমি হচ্ছি ডাক্তার কাজল কান্তি দাস, চাইল্ড স্পেশালিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ। গ্রামীণ নার্সিংহোম তাদের যে উদ্যোগে আজকে ফ্রি ট্রিটমেন্ট এবং রুগীদের ফ্রি ফল বিতরণ, এটা খুব ভালো লাগলো। এবং সব থেকে বড় কথা যে যে কোনো হসপিটাল বলুন, নার্সিংহোম বলুন, যে একটা ভালো পরিষেবা দেওয়ার জন্যে এলাকার মানুষ নাম করে। আজকে ধনেখালি নার্সিংহোম যেভাবে এগিয়ে যাচ্ছে পরিষেবাতে, এবং এলাকার মানুষেরও তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়েও বিভিন্ন তারা অপারেশন বলুন, চিকিৎসা বলুন করাচ্ছে, এবং অনেক মানুষও এখানে উপকৃত হচ্ছে। আমরা তাই বলব যে তারা ভালোভাবে কাজ করুক এবং আগামী দিনে আরও জনগণের পাশে তারা থাকুক। আমি এখানে চোখ দেখাতে এসেছি, চোখ দেখে ডাক্তারবাবু দেখলেন, ভালোই দেখলেন, ডাক্তারবাবুকে ধন্যবাদ। আমাদের ফ্রিতে দেখালেন, ফ্রিতে ওষুধ দিচ্ছেন, খালি নার্সিংহোমে খুব ভালো লাগলো। আমার নাম মিনা দাস, আমি পাইকপাড়া সুরেকাল্লা মন্দির রোড বলে না, পাইকপাড়া থেকে বর্ধমান জেলা, বর্ধমান থেকে এসেছি গ্রামীণ হাসপাতালে। এইখানেই বাড়ি আমাদের, এই গা হাতে যন্ত্রণা হচ্ছিল। এই যে ফ্রিতে চিকিৎসা করাচ্ছে, উদ্যোগটা কেমন, কী বলবে? ভালো, সকল রকম পেশেন্টই দেখেছেন, গাইনিকটা দেখেছেন, জেনারেল পেশেন্টটা দেখেছেন, আই দেখেছেন, আর চাইল্ডটা, হ্যাঁ চাইল্ড বিনামূল্যে। এবং শুধু তাই না, মেডিসিন দেওয়া হয়েছে এবং প্রত্যেকে খাবারও দেওয়া হয়েছে, ফল টল দেওয়া হয়েছে। তারপরে আপনার এখানে কফি খাওয়ানো হয়েছে, তারপরে পকোড়া খাওয়ানো হয়েছে সমস্ত পেশেন্টকেই। উদ্যোগটা তো ভালোই, উদ্যোগটা এটা যদি সাকসেসফুল হয় তো ভালোই হবে, আমাদের তো খুব ভালো লেগেছে। আমার নাম তপতী মুখার্জি, আমি ওষুধ ডাক্তার দেখালাম, ডাক্তার ভালো ওষুধ বই লিখে দিয়েছেন, পেটের ছবি করতে বলেছেন, পরে এই ওষুধগুলো খেয়ে আবার পরে দেখাতে বলেছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।